নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেটিস গার্ডেন। কেটিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। যারা ছাদ বাগানে বা টবে গাছ করতে চান, তারা এই ধরনের গাছ দেখলেই বুঝতে পারবেন যে, দেখুন আমার একটি বেগুন গাছ, আর বেগুন গাছের ভলিউমটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে বেগুন গাছটা বেড়েছে বা গাছের হেলথ কত ভালো হয়েছে। আর এই ধরনের গাছের হেলথের জন্য আপনারা সবসময় জৈব খাবার ব্যবহার করুন। আর এই পজিশানে দেখুন প্রচুর ফুল এসেছে আর বেগুনও চলে এসেছে, দেখতেই পাচ্ছেন এইভাবে বেগুনও এসে গেছে। আর এই পজিশানে আপনারা এই টব প্রতি এক চামচ করে পটাশ, লাল পটাশ আপনাদের ব্যবহার করতে হবে। এই টবের চারিদিকে আমরা এই পটাশ আমরা চারিদিকে ছড়িয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। কারণ গাছে যদি আমরা পটাশের পরিমাণ না বাড়াতে পারি, তাহলে ফুলও কম হবে আর ফলের সংখ্যাও কম হবে। আমি এইভাবে এক চামচ পটাশিয়াম আমি টবে দিয়ে দিয়েছি, এবারে আমি জল দিয়ে দেবো ভালো করে। দেখতেই পাচ্ছেন গাছের সুন্দর গ্রোথ, পাতা সবুজ আর প্রচুর কুঁড়ি এসেছে। আমি আপনাদের পুরো গাছটা আমি একটা ওভারভিউ দেখাবার চেষ্টা করছি, যাতে আপনারা বুঝতে পারেন। প্রচুর পরিমাণে বেগুন হওয়ার সম্ভাবনা আছে। আর এই অবস্থায় যাদের কাছে NPK 0050 আছে, আপনারা 0050 ব্যবহার করতে পারেন, বা লাল পটাশ আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে।